কারণ গত পঞ্চায়েত নির্বাচনে যেভাবে গণতন্ত্রকে রোধ করেছে, গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কণ্ঠকে লুট করে কণ্ঠকে রোধ করেছে, গরিব খেটে খাওয়া মানুষের অর্থনৈতিক বুনিয়াদকে চুরি করেছেন, সবে তো বালু জেলে, এগুলো তো চুনোপুটি। যতক্ষণ না পর্যন্ত আসল হাওয়াই চটিকে আমরা ধরতে পাচ্ছি, এলআরআই আইএসএফ জারি রাখবে। কারণ এই বাংলার সমস্ত সম্পদকে লুট করেছে তৃণমূল। গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের 2018 সালের পঞ্চায়েত নির্বাচন, সেদিন আইএসএফের জন্ম হয়নি, সেদিন গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পঞ্চায়েতকে দখল করেছিল এই তৃণমূল। কারণ তারা চাল থেকে শুরু করে, ডাল থেকে শুরু করে, ত্রিপল থেকে শুরু করে, এরা মাটি পর্যন্ত চুরি করেছে এই তৃণমূল। কোনোটাই বাদ যায়নি। এই বাংলার মানুষ হিসাব করছে, এই বাংলার মানুষ বলছে, বলছে মুখ্যমন্ত্রী বলছেন, কি বলছেন, বলছে সুগার হয়েছে। তা তোমার নেতার যদি সুগার হয়, তোমাকে কে চাল চুরি করতে বলেছিল, তোমাকে কে চাল চুরি করতে বলেছিল? সারা বাংলায় গরিব খেটে খাওয়া মানুষের, শ্রমজীবী মানুষের, আইএসএফ বারবার বলছে গরিব মানুষের রেশনটা পর্যন্ত চুরি করেছে এই তৃণমূল। মানুষকে হিসাব দিতে হবে। আগামী লোকসভা নির্বাচনে মেরুদণ্ডটাকে খাড়া করে আইএসএফের কর্মীরা গরিব শ্রমজীবী মানুষকে নিয়ে রাস্তায় থাকবে। যতক্ষণ না পর্যন্ত পরিবর্তন আসছে, এই চোরগুলো জেলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আইএসএফের লড়াই জারি থাকবে। আমরা বারবার বলেছি, শ্যামলদা আপনাকে বলছি, বাসন্তীর আওয়াজ শুনতে পাচ্ছেন? আজকে বাসন্তী বলছে চোরের মন্ত্রিসভা চায় না। আমরা পঞ্চায়েত নির্বাচনকে ভুলে যাইনি শ্যামলদা, হ্যাঁ আপনাকেই বলছি, আপনি যদি পারেন একবার এসে দেখে যান, এখানে রক্তদান শিবির হচ্ছে, বা কাউকে পাঠিয়ে দেখে যান যে 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে কি অত্যাচারটা করেছেন আমাদের কর্মীদের ওপর, আমরা ভুলে যাইনি। যখন আপনাদের নেতৃত্বে, মমতা ব্যানার্জির নেতৃত্বে, এই বাংলায় 70টা প্রাণ কেড়ে নেওয়া হলো তরতাজা, 70টা মায়ের কোলকে খালি করা হলো, আর বাসন্তীতে 2021 সালের বিধানসভা নির্বাচনের পর আমাদের কর্মীদেরকে প্রকাশ্য রাস্তায় শুধু আইএসএফ করার জন্য কান ধরে উঠবস করিয়েছেন, আমরা ভুলে যাইনি। আমাদের কর্মীদের বাড়ি ঘরদার ভাঙচুর করা হয়েছে, আমাদের কর্মীদের বাজারে বসতে দেওয়া হয়নি, আমাদের কর্মীদের আইএসএফ করার জন্য তাকে বাস, তাকে টোটো অটো চালাতে দেননি, বাড়ি ভাঙচুর করেছেন, আমরা ভুলে যাইনি। কিন্তু আমার কর্মীরা আপনার দলে নাম লেখায়নি, একটা চোরের দলে নাম লেখায়নি, তারা মেরুদণ্ডটাকে খাড়া করে এখনো পর্যন্ত 12টা বাজেনি, 350 কর্মী তারা রক্ত অলরেডি দিয়ে দিয়েছে। আমরা রক্ত দিয়ে প্রাণ বাঁচাবো, আর আপনার দল, আপনার নেত্রী কত রক্ত নিতে পারে, আইএসএফ শেষ দেখে ছাড়বে। আমরা এ লড়াইয়ে আছি, আমরা এ লড়াইয়ে থাকবো। এই বাংলার বাঘ, এই বাংলার সারা পশ্চিম বাংলায় এক প্রান্ত থেকে আর এক প্রান্তে দৌড়ে বেড়াচ্ছে, বঞ্চিত লাঞ্ছিত খেটে খাওয়া শ্রমজীবী মানুষ যেখানে বঞ্চিত, প্রতিবাদের ভাষা যোগানোর জন্য সাগর থেকে পাহাড় আর পাহাড় থেকে মালভূমি দৌড়ে বেড়াচ্ছে। এ কথাটা বলি, শুনে যান, কেস দিয়ে, মিথ্যে মামলা দিয়ে রুখে দিতে পারবেন না আইএসএফকে। কারণ হচ্ছে আইএসএফ রক্ত বীজ। আপনি বাসন্তীতে, বাসন্তীতে পুঁতবেন আর বহরমপুরে চারা হয়ে বেরোবে, আইএসএফ আসছে, এটুকু শুনে রাখুন। বাসন্তী বলছে আইএসএফ আসছে।